মশলাকে একটু ভেজে নেব বাটা মশলাগুলো দিয়ে দিব তারপরে টমেটো দিয়ে দিব গাজর দিব ভিতরে ক্যাপসিকাম গুলো দিয়ে দিব এখন আমি ওটসটা দিয়ে দেব হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার ওটসের খিচুড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগছে একটু দর্শকদের জন্য বলে দেন জন্য আমার লাগছে ওটস লাগছে 1 কাপ তারপরে পেঁয়াজ বাটা লাগছে হচ্ছে 1 টেবিল চামচের মতো রসুন আদা গ্রেট করা লাগছে হচ্ছে 1 চা চামচ রসুন গ্রেট করা লাগবে 1 চা চামচ তারপরে কারি পাউডার লাগবে 1 চা চামচ কাঁচা মরিচ প্রয়োজন মতো দারচিনি লাচি 3 4 টুকরা লাগবে তারপর লাগবে সামান্য চিনি একটু লবণ ঘি লাগবে 2 টেবিল চামচের মতো একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া আর টমেটো লাগবে আধা কাপ ধনে পাতা সামান্য আর এখানে আমার আছে ক্যাপসিকাম 3 কালারের আচ্ছা এটা হলুদ সবুজ লাল আচ্ছা আর হচ্ছে এখানে গাজর আছে গাজরটা একটু ভাপ দিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে আর ওটস আছে তাহলে আপু আমরা এখন শুরু করি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা প্রথমে এই ফ্রাই প্যানটা নিব আচ্ছা আমাদের কিচেনে কিন্তু গাজি হোম অ্যাপ্লায়েন্সের সব সরঞ্জাম রয়েছে একদম চুলা থেকে শুরু করে ফ্রায়ার হিটার তারপরে ইলেকট্রিক কেটলি রাইস কুকার ব্লেন্ডার সব কিছু এবং সব আমাদের যে ফ্রাই প্যান সসপ্যান এভরিথিং দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে জি ব্লেন্ডার আছে যেটা আলাদা মশলার জন্য সেটাও আছে এক কথায় স্মার্ট রান্নাঘর একদম স্মার্ট রান্নাঘর রাইট আপু তাহলে আমরা শুরু করি প্রথমে এটাকে একটু শুকনা করে একটু ভেজে নেব ওটসটা ওটসটাকে তাহলে আমরা প্রথমে ওটসটাকে ওটসটাকে একটু ভেজে নেব টেলে নেওয়া যেটা বলে শুকনা তাওয়ায় এটা কতক্ষণ আমরা তেলবো অল্প জ্বলে 5-7 মিনিট যাতে পুড়ে না যায় এটা খেয়াল করতে হবে আজকাল ওটসটা সবাই খুব পছন্দ করে স্বাস্থ্যের জন্য ভালো আর যারা একটু স্বাস্থ্য সচেতন অনেক সময় ডাক্তাররা প্রেসক্রাইব করেন আর নিজে থেকে অনেকে ওটসটা খায় সকালে নাস্তা দুপুরে বা এরকম যদি আমরা ইফতারে বা সেহরিতে খেতে চাই খুবই ভালো হ্যাঁ অফিসে লাঞ্চেও নিয়ে যেতে পারি অবশ্যই হ্যাঁ ওটস খালি খিচুড়ি হিসেবে না আমরা চাইলে দুধ দিয়ে খেতে পারি দই দিয়ে খেতে পারি তাই না একটু ভেজিয়ে নিয়ে দই দিয়ে দুধ দিয়ে ইচ্ছা মতো খাওয়া যায় আর এটা খেলে সহজে খিদে লাগে না কিন্তু পেটটা ভরা থাকে অনেকক্ষণ যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য ওটস বেশি দরকার আমাদের অনেক চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা একটু স্বাস্থ্য সচেতন তারা রোজা থেকে একটা টার্গেট থাকে তারা চিন্তা করে রোজার মাস আসলে আমরা ডায়েটটা শুরু করব হ্যাঁ হ্যাঁ রোজার মাসে যদি আমরা ওটস দিয়ে প্র্যাকটিসটা করে ফেলি তাহলে আমরা আফটার রোজা ঈদের পরেও কিন্তু আমরা এটা কন্টিনিউ করতে পারি অবশ্যই অনেক লাইফস্টাইল তৈরি হয়ে যায় হ্যাঁ সকালে কিংবা দুপুরে যদি আমরা এটা খাই অনেক ক্ষণ কমিয়ে দিই হ্যাঁ একটু কমিয়ে দাও একটু এটা যদি একটু ভেজে না নিলে সহজে পানি দিলে পরে দেখা যেত কি সহজে নরম হয়ে যেত একদম ভিজে আঠার মতো হয়ে যেত ওই জন্য ভেজে নিচ্ছি এই যে আমার এটা হয়ে গেছে তেলটা একটু গরম হবে তারপর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ এক আধা কাপের মতো আধা কাপের মতো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর অন্য জিনিস দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন আমি আস্তে আস্তে বাটা মশলাগুলো দিয়ে দিব এক চা চামচ রসুন দিব এক চা চামচ আদা দিব নর্মাল রান্না করার হ্যাঁ আমি এর মধ্যে একটু লবণ ছিটাই দিই তাহলে ছিটবে না সহজে মশলাটা এটা আমরা একটা টিপ পেয়ে গেলাম রান্নায় যখন আমরা পেঁয়াজ এবং কাঁচা মশলাগুলো বাটা মশলাগুলো দিই তখন একটা ছিটি ছিটায় চলে আসে তখন কমে যায় এটা লবণটা দিলে তেল ছিটকে যাতে না আসে সে কারণে আমরা একটু যদি লবণ দিয়ে দিই তাহলে আর ছিটবে না কমে যাবে ছিটাটা তারপর এখন আমি মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিব এটা ঝাল যে যেরকম খায় আমি আধা চামচ করে দিলাম একটু পানি দাও সামান্য হয়েছে চুলাটা একটু কমাই দিতে হবে সুন্দর একটা রং এসেছে হ্যাঁ হ্যাঁ
ওই যে একটু সময় মানে হলুদ মরিচ দেওয়ার পরে ধরো আধা মিনিট পরে আমি যদি একটু পানি দিয়ে দিই তাহলে রংটা কিন্তু সুন্দর লাগবে, ধরো যে পুড়ে যায় না, নাহলে এটা পুড়ে গিয়ে রংটা কালো হয়ে যাবে। একটু বুদ্ধি খাটে একটু মানে করলে পরে কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসে। তারপর আমি এর ভিতরে টমেটো দিয়ে দিব। সুন্দর একটা কালার আসছে এবং টমেটো দেওয়াতে আরো সুন্দর লাগছে। এখন কি আবার একটু পানি লাগবে? একটাতে পানি একটু পরে আমি একটু লবণটা দিয়ে নিই। তারপর আমি একটু গাজর দিব ভিতরে। এবার আমি পর্যায়ক্রমে ক্যাপসিকাম গুলো দিয়ে দিব। এখন আমরা তিন কালার যে ক্যাপসিকাম রেখেছি, লাল সবুজ হলুদ, খুবই সুন্দর কালারফুল লাগছে সব। আর এবার একটু গরম মশলাটা আমি আগে দেই নেই, একটু পরে দিচ্ছি এটা। আচ্ছা, আগে দাও না দাও কি কোনো স্পেশাল কারণ? না, স্পেশাল কারণ মানে আগে দিলে পরে একরকম ফ্লেভার আসতো বেশি, আর পরে দিলে পরে ফ্লেভারটা একটু অন্যরকম হবে, হ্যাঁ একটু মাইল্ড হবে আর কি। খুবই কালারফুল অ্যান্ড হেলদি একটা ডিশ, কারণ আমরা যেটা জানি যে প্রকৃতি আমাদের যেই ফলগুলো দিয়েছে বা সৃষ্টিকর্তা আমাদের জন্য যে ফল এবং সবজি দিয়েছেন সিজন ওয়াইজ আমাদের যখন যেটা প্রয়োজন সেটাই আমরা পাচ্ছি, এবং ওইটা আমাদের সবার ইন্ট্যাক্ট করা উচিত, সবার এটা খাবারের মাধ্যমে গ্রহণ করা উচিত। তো যত কালারফুল যত সুন্দর তত আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই রান্নাটাতে বিভিন্ন রকমের কালার আছে, বিভিন্ন রকমের সবজি আছে যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, প্লাস ওটস আছে যেটা আমরা ভেজে রেখেছি, এটা মিক্স করে দিলে একটা কমপ্লিট একটা মিল হয়ে যাবে একদম। এখন আমরা এখানে পানি দিব, এক কাপ না দেড় কাপের মতো পানি দাও। এখন আমি এর ভিতরে একটু চিনি দিচ্ছি এক চা চামচের মতো। আচ্ছা, চিনিটা অপশন, যা ইচ্ছা দেবে যা, হ্যাঁ একটু লবণ দিব, তারপরে দিব এই কারি পাউডার, একটু ঘিও দেখতে পাচ্ছি, একটু ঘিও দিব, হ্যাঁ। তাহলে আমাদের ধনে পাতা, কাঁচামরিচ ছাড়া বাকি সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ওটসটা দিয়ে দেবো, চুলাটা একটু কমাই দিতে হবে। আমরা একটু একটু করে ভাগে ভাগে দিচ্ছি, একটু ভাগ, হ্যাঁ হ্যাঁ একটু মিশিয়ে দিচ্ছি, আবার একটু মিশিয়ে দিচ্ছি, তিনবারই দিয়ে দিলাম এটা। আচ্ছা, চুলাটা একদম কমাই দাও। তো সিদ্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ ওর সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। সুন্দর একটা কালার এসেছে ভেজিটেবলগুলো ওটসের সাথে, সুন্দর লাগছে, খুব সুন্দর কালারফুল। আমরা চাইলে ভিতরে একটু ফুলকপি, ব্রোকলি, জি সিজনাল যেটা, সিজনাল যে সমস্ত সবজি থাকে যখন যেটা তখন দিয়ে দেওয়া যাবে। আর একটু ধনে পাতা। আমার শেষ রান্না হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিতে হবে। খুব সহজেই তৈরি হয়ে গেল কালারফুল একটা স্বাস্থ্যকর খিচুড়ি। তৈরি হয়ে গেল আমার ওটসের খিচুড়ি। থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য।